তাপমাত্রা যখন 44 ছুঁই, শরীরকে ঠান্ডা রাখার জন্য দুপুরে লাঞ্চে খাওয়ার জন্য একটা সুন্দর রেসিপি খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। যদিও এটা সবাই জানে, সেটা আমরা আজকে আরও সহজে তৈরি করে ফেলব। আজকে আমাদের দুপুরের লাঞ্চে এঁচোড় হচ্ছে, আর আম দিয়ে এই মুসুর ডালের টক ডাল হচ্ছে। অনেকে মটর ডাল দিয়েও করতে পারে, আমি মুসুর ডাল দিয়ে করলাম। এর জন্য আমি একটা আস্ত কাঁচা আম নিয়েছি আর মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, আর তার সঙ্গে একটু ফোড়নের জন্য সর্ষে আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি। এরপর আমি রান্নাটা শুরু করে ফেলবো। এই রান্নাটাকে অনেকভাবেই করা যায়, কিন্তু আমি চটজলদি এটাকে প্রেশার কুকারেই করব। প্রথমে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে মাস্টার্ড সিড দিয়ে দেবো, আর যখন সর্ষেগুলো পপ করবে, মানে ফোড়নটা যখন ঝাঁজ ঝাঁজ পাবো, তখনই কিন্তু আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা আমগুলো, যেগুলো আমি স্লাইস করে রেখে দিয়েছি। বেশি ভাজবার দরকার নেই, জাস্ট একটু সটের মতো করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে একটু হালকা লালচে লালচে যখন সাইডগুলো হয়ে যাবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা আমার মসুর ডাল। চাইলে কিন্তু তোমরা এটা মটর ডাল দিয়েও করতে পারো। যারা শনিবার বা বৃহস্পতিবার খাচ্ছ, তারা কিন্তু মটর ডাল ইউজ করতে পারো, সেটাও কিন্তু দারুণ টেস্টি হয়। তো আজকে আমি মসুর ডাল দিয়েই করছি। তো এরপর আর কিছুই না, সামান্য একটু হলুদের মধ্যে দিয়ে দেবো কালারের জন্য, আর নুন দিয়ে দেবো। মিষ্টিটা পরে কিন্তু অ্যাড করতে হবে। এরপর এটাকে দুটো থেকে তিনটে হুইসেল দেবো, মসুর ডাল সেদ্ধ হয়ে যাবে। ইন দ্য মিন টাইম আমার এঁচোড়ও রান্না হয়ে গেছে। এঁচোড় কিন্তু গরমকালে খুবই একটা উপাদেয় খাবার লাঞ্চের জন্য। তো এটা আজকে নিরামিষ এঁচোড় ছিল ছোলা দিয়ে। তো আমার সিটি হুইসেল হয়ে গেছে, তো বেশি সিটি দেব না, কারণ মসুর ডাল গলে যাবে তাড়াতাড়ি। তো হয়ে যাওয়ার পর এই স্টেজে আমার ডাল প্রায় রেডি, শুধু এর মধ্যে মিষ্টি দিতে হবে আর একটু সামান্য নুন দিয়ে আমাকে ফোটাতে। এই রান্নাটা কিন্তু কড়াইতেও করা যায়, যাদের হাতে অনেক সময় রয়েছে, কিন্তু আমি প্রেশার কুক করলাম। রেসিপিটা ছোট হলেও তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু যারা এক্সিস্টিং তারা কিন্তু প্লিজ লাইক আর শেয়ার করে দিও। বাই বাই।